মাত্র 48 সেকেন্ড। কাজলে চক্ষু দান, প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার, নতুন অধ্যায়ের সূচনা হলো অযোধ্যায়। মাহেন্দ্রক্ষণে রামের জন্মভূমিতে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো সোমবার। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ে সমাপন হলো সমস্ত অনুষ্ঠান। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরের গর্ভগৃহে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। একদিকে সানায়ের সুর বেজে চলেছে, অন্যদিকে ভারতীয় সেনার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে তখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা করার আগে 11 দিন বিশেষ উপাচার পালন করেছেন প্রধানমন্ত্রী। এদিন পায়ে হেঁটে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন নরেন্দ্র মোদী। তখন তার হাতে ছিল একটি রূপোর চাঁদোয়া। এরপর পূজোয় বসেন তিনি, পাশে ছিলেন মোহন ভাগবত। একেবারে ঘড়ির কাঁটা ধরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর পদ্মফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেন প্রধানমন্ত্রী মোদী। তার সাথে পুষ্পাঞ্জলি দেন মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার বিগ্রহে। সেই সঙ্গে মন্দিরের বাইরে তখন চলছে রামনাম ভজন। পুষ্পাঞ্জলির পর কর্পূরের আরতি করেন প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে সংঘপ্রধান মোহন ভাগবতও আরতি করেন। এরপর তিনি ফল উৎসর্গ করেন রামলালাকে। তারপর পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী। কাশর ঘণ্টা সহযোগে রামলালার আরতি করেন তিনি। প্রাণ প্রতিষ্ঠার সময় আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার গয়না, সোনার মুকুটে 5 বছরের রামলালাকে সাজানো হয়েছিল একেবারে রাজার বেশে। মাথায় হীরের তিলক, কালো পাথরের তৈরি রামলালার মূর্তির সামনেই রাখা হয়েছে অযোধ্যার পুরনো রামলালার মূর্তি। জানা গেছে এই মূর্তিটিকে গত 72 বছর ধরে পুজো করা হচ্ছে। গতকাল রাতে সেই মূর্তিটিকেও মন্দিরের গর্ভগৃহে রামলালার কালো পাথরের বিগ্রহের সামনে আনা হয়। সেটাতেই নিত্য পুজো করা হবে, যাতে ভক্তেরা রামলালার দর্শন দূর থেকে পান, সে কারণেই বড় কালো পাথরের মূর্তি বসানো হয়েছে মন্দিরের গর্ভগৃহে। রামলালার হাতে রয়েছে সোনার তীর ধনুক। ঠিক ঘড়ি ধরে দুপুর 1টায় সম্পন্ন হয় পুজোর যাবতীয় আচার। সোনার পাতে মোড়া গর্ভগৃহের বেদী, তার ওপরেই অধিষ্ঠান করছেন রামলালা। রাঘব রূপে পূজিত হন তিনি। 5 বছরের বালক। মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের মাইসোরের শিল্পী। 3000-এরও বেশি উপহার এসেছে রামলালার জন্য। গর্ভগৃহের দরজাও সোনার পাতে মোড়া, এমনকি মন্দিরের 42টি দরজা সোনার পাত দিয়ে মোড়া হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা, পূজোর আচার অনুষ্ঠান শেষে মন্দিরের বাইরে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। বাইরে তখন আমন্ত্রিত অতিথিদের ভিড়, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি থেকে শুরু করে সচিন তেন্দুলকর। বলিউডের খ্যাতনামা প্রায় সকল অভিনেতা অভিনেত্রীরাই আমন্ত্রিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। মন্দির নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকদের ওপর এদিন পুষ্পবৃষ্টি করেন প্রধানমন্ত্রী। এভাবেই আজ থেকে অযোধ্যায় ফের রামরাজ্যের প্রতিষ্ঠা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফিরলেন রামলালা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অযোধ্যা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।